আপনাকে যদি বলা হয় আপনার পছন্দের দুটো উপহারের নাম বলতে, আমি জানি এক বাক্যে আপনি বলবেন চকলেট আর ফুল। কিন্তু চকলেট তো খেলেই শেষ হয়ে গেল, কিন্তু ফুল, ফুল তো আমরা সাজাতে পারি, আমরা খেতে পারি। হ্যাঁ, খেতে পারি, যেমন আমরা সজনে ফুল খাই, খাই বক ফুল, খাই কুমড়ো ফুল, খাই ফুলকপি। ফুলকপি দিয়ে আজ আমরা শিখব দু দুটি পদ, একটি হবে ফুলকপির মিষ্টি পদ, আরেকটি হবে টক ঝাল মুখরোচক পদ। আর এই দুটি পদ শেখানোর জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি। পরিচয় করে নিই, আমাদের আজকের অতিথি হলেন মিতালি দি, মিতালি ঘোষ। নমস্কার মিতালি দি, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের রান্নায়। নমস্কার সুস্মিতা, নমস্কার দর্শক বন্ধুরা। আমরা তো একটা মিষ্টি পদ শিখব, আরেকটা আপনি বলেছেন যে মুখরোচক একটা পদ শেখাবেন, তবে সবটাই হচ্ছে ফুলকপি দিয়ে, তাই তো? ফুলকপি দিয়ে একদম। কি কি শিখছি আজকে? আমরা প্রথমে বানাবো পুরভরা পাউরুটি। আচ্ছা, আর দ্বিতীয় পদ যেটা মিষ্টি সেটা হচ্ছে ফুলকপির রসভরা। পুরভরা পাউরুটি বানাতে আমাদের লাগছে পাউরুটি, সাদা তেল, আলু সিদ্ধ, পনির ছোট করে কাটা, বিনস ছোট করে কাটা, ফুলকপি ছোট করে কাটা, গাজরও ছোট করে কাটা, নুন, আদা কুচানো, মাখন এবং কাঁচা লঙ্কা। উপকরণ দেখা শেষ, এবার রান্না শেখার পালা। প্রথমে কি করতে হবে? প্রথমে না, পাউরুটিগুলোকে একটু শিখে নেব, কেন কাঁচা পাউরুটি তো অনেকের আপত্তি থাকে, একটু শিখে নেব। বেশ, এটাকে একটু ব্রাউন টাইপ এরকম হবে, মানে সাদা ব্যাপারটা থাকবে না, সাদা ব্যাপারটা চলে যাবে। এই যে পুর ভরা পাও, তাই তো, এই কনসেপ্টটা হঠাৎ করে মাথায় এলো কিভাবে? এইটা মাথায় এসেছে, প্রথমে এসেছিল মেয়েকে টিফিন দেওয়ার সময়। সকালবেলা স্কুলে যেত, তো এবারে একরকম টিফিন দিলে তো স্বাভাবিকভাবে খেত না। আজকে আমাদের প্রধান উপকরণ হচ্ছে ফুলকপি। ফুলকপির মধ্যে থাকে সালফার কম্পাউন্ড, যেটা কিনা ক্যান্সার প্রতিরোধক হিসেবে অনেকটা আমাদের সাহায্য করে থাকে। তার পাশাপাশি কারো শরীরে যদি টিউমার থেকে থাকে, তার গ্রোথটা অনেকটা স্লো করে দেয়। ফুলকপি ভীষণই উপকারী, তার পাশাপাশি পনির। যারা বিশেষত ডায়েট করছেন তাদের ডায়েট চার্টের মধ্যে রেগুলার কিন্তু পনির রাখতেই পারেন, তবে অবশ্যই সেটা পরিমাণ এবং পরিমাপ মতোই, কারণ আমাদের শরীরের মধ্যে যে ফ্যাট বার্নিং প্রসেসটা চলতে থাকে সেটাকে অনেকটা ফাস্ট করে দেয় পনির। অবশ্যই সেটা পরিমাণ এবং পরিমাপ মতো। এবার কি করব আমরা? এটা হয়ে গেছে, আমি এবার এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কতটা দেব? ব্যাস এটি হয়ে যাবে। আমি এই বছর 4-5 আগে, মোট কথা হচ্ছে ওই শ্রদ্ধেয় বিমান মুখোপাধ্যায় যখন বেঁচেছিলেন ওনার কাছে গান শিখতে যেতাম, তো আমি তো থাকি কোন্নগরে, মোটামুটি আমাকে 8টার মধ্যে বেরিয়ে পড়তে হতো। আচ্ছা, 8টা বেরোনো মানে আমাকে খুব ভোরে উঠে রেডি হতে হতো, পরে বাড়ি যখন ফিরতাম তখন 1:30-1টা বাজত। আচ্ছা সুস্মিতা, আমাকে এবার গাজরটা দেবে। হ্যাঁ, রান্না করতে করতে গল্প করি। হ্যাঁ, তো এবার কি হতো, আমার নিজেরই খিদে পেয়ে যেত, অতটা সময় তো, তো তখন এবং আমার বন্ধুরা সবাই মিলে ফিরতাম ট্রেনে, তো কী খাওয়া যায় এ করতে করতে, তখন আমি নিজেও না, আমি এটা বানিয়ে নিয়ে চলে যেতাম। কী হতো, ট্রেনে এক একদিন খুব ভিড় হতো, বিশেষ করে রাশ থাকলে, এসে থাকলে না, আমাদের ওই ট্রেনটা খুব ভিড় হয়। তো এই খাবারগুলো বানিয়ে একদম ঠোঙার মধ্যে ভরে কী করতাম, 5 জন থাকতাম, 5 জনের জন্য 5টা ঠোঙায় ভরে নিয়ে চলে যেতাম। মানে এটা ওভাবেও নেওয়া যায়। বাহ, নিয়ে তোমাকে যে যার মতো খেতে থাকো, তোমাকে মানে ট্রেনে বসে সার্ভ করতে হচ্ছে। আচ্ছা, এরপর কী দেবো? এরপরে এটা একটু ভাজা মতন হবে, সামান্য একটু নুন এখনই ছড়িয়ে দেবো, তাহলে একটু নরমটা বেশি হবে। হুম,
ঠিক আছে? ঠিক আছে। তবে একটা ব্যাপার আমরা গল্প শুনতে শুনতে নিশ্চিত হলাম যে মিতালিদি ভালো খাবার বানাতে পারেন এবং খাবার সময় মানে খাবারটাও কিন্তু বেশ ভাগ করে খেতেই ভালোবাসেন, তাই? এটা একদম গো। বাহ, শুশুদা আমাকে এবার ফুলকপিটা দাও। ফুলকপি দেবো? ফুলকপি আগের থেকে ভাপানো আছে? না না, এটা একদম কুচুই রেখেছি। এখানে প্রত্যেকটা সবজি আমি কিছু ভাপাইনি, কেন বলো তো, ওই পাউরুটির ভেতরে যখন থাকে বা পরে যখন খাওয়া হয় না, এইগুলো মুখে পরে খুব ভালো লাগে, কিন্তু একটু ভাপিয়ে নিলে একটু নরম ভাব হয়ে যায়, সেটা অতটা ভালো, বেশ কচকচ করবে, খুব ভালো লাগে। বিনসটা কি দিয়ে দিতে হবে? এবার বিনসটা দেবো। হ্যাঁ হ্যাঁ, এইবার বলুন। তবে দেখতে কিন্তু খুব ভালো লাগছে যে গাজর, বিন, ফুলকপি এগুলো খাওয়ানোও যাবে, প্লাস কালারফুল হলে শুধু বাচ্চাদের কথা বলবো না, বড়রাও কিন্তু খুব ইন্টারেস্ট ফিল করে, একদমই তাই না? এটা আমি যে কজনকে খাইয়েছি প্রত্যেকে খুব খুশি হয়েছে। আর কী হবে তো, এটা তো আমি সরাসরি পাউরুটির মধ্যে এমনি রেখে দেবো না, আবার বরফি করে কাটবো। আচ্ছা, হাত থেকে যে দেখা যায় খুব সুন্দর লাগে। বাহ সুস্মিতা, আমাকে এখানে আদাটা একটু দেবে গো। আদা দেবো? আদা কুচনো? আদা কুচনো। কতটা দেবো? ঠিক আছে। খাবারে অনেক রং থাকবে সত্যি, দেখতে যে কোনো জিনিসই দেখা দেখাটা আগে বলো। এবার কতক্ষণ নাড়তে হবে? এবার না একটু নাড়তে হবে, গাজরগুলো সামান্য একটু হয়েছে, আর বেশি বাকি নেই আমার। এবার কি করতে হবে? এবারে এর মধ্যে আলু সেদ্ধটা দেবো। আলু সেদ্ধ? ওরে বাবা, এ তো অনেক আলু সেদ্ধ। তাহলে হাফ পোর্শন থেকে একটু বেশি দাও। আচ্ছা, অর্ধেকের থেকে একটু বেশি, আসলে প্রথমে তো অতটা বোঝা যায় না, আমি রেখেছি একটু বেশি করে। এবার থাক না, এটা দিয়ে আলুর চপ হয়ে যাবে, কত কি হয়ে যাবে, আলুর পরোটা হয়ে যাবে, আলুর পরোটা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এবারে নুনটা দিয়ে দাও। নুন? হ্যাঁ, এই চামচের এক চামচ নুন তো লাগবেই আপনি। আরে কাঁচা লঙ্কাটা দেবে সুস্মিতা? কাঁচা লঙ্কা এখন একটু বেশি দিতে পারি, আমরা বড়রাই তো এখন খাচ্ছি। একদম ঠিক আছে, নাকি সবটাই দিয়ে দেবো? দিয়ে দাও, খুব একটা একটু ঝালটা ভালো লাগে। আর বেশিক্ষণ লাগবে না, এটা আলুটা পুরো মিশিয়ে দেবো, একদম শেষে পানিরটা দিয়ে নামিয়ে নেবো। আচ্ছা, কুটটা রেডি হয়ে যাবে। এবার পনিরটা দিতে হবে। পনিরটা দেবো? পনিরটা বেশি থাকলে অসুবিধে না, নিশ্চিন্তে খাওয়া যেতে পারে বলো। আর দেবো কি পুরো? দিয়ে দাও, স্বাদটা খুব ভালো লাগে। আচ্ছা, এখানে আমরা পনির ব্যবহার করছি, আপনারা যদি চান, আপনি কি বলছেন যে সেখানে যদি আমরা চিকেন দিতে পারি বা আরও কিছু যদি ভেজিটেবল অ্যাড করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় আরও সুস্বাদু হবে। আরও সুস্বাদু হবে। আমি তাহলে এবারে পুরটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ইন্ডাকশনটা অফ করে দিই। এই পুরটা যতটা বেশি দেওয়া যায় না ততই ভালো, ততই ভালো। আর এক আর একটা পাউরুটি দিয়ে আমি ওপর থেকে তো এটাকে পুরো চেপে দেবো, সুবিধাও হয় পুরটা বেশি হলে, আর পেটটা ভরার ক্ষেত্রে অনেকটা খাবার যায় পেটে।
এবার প্যানটা গরমে বসালাম। এবার এখানে একটু মাখন দিতে হবে। মাখন দিতে হবে। আচ্ছা, ট্রেকিং এর গল্প? ও হ্যাঁ, ট্রেকিং এর গল্প। কোথায় কোথায় গিয়েছেন এখনো পর্যন্ত? প্রথম গেছিলাম সেটা সম্ভবত এই 92-93 সালে হবে। প্রথম গেছিলাম আমরা মণিমহেশ। আচ্ছা, তারপরে গেছিলাম কেদারনাথ। এবং সাথে ছিল আমাদের হেমকুল। এটা একদম রেডি, আমি এবার নামিয়ে ফেলি। একদম। বাহ, বেশ সোনালি সোনালি দেখতে হয়েছে। এবার এগুলো দিয়ে একটু সাজিয়ে দিই। একেবারেই তেল নেই, ওপরটা দেখো পুরো শুকনো। হ্যাঁ, আমি সেটাই দেখলাম। তেল, মাখন, এমনকি কোনো মশলাও নেই। কোনো মশলা নেই, না, রেডি। ব্যাস, একদম নিশ্চিন্ত এই রেসিপির সাথে। আমাদের সেই মাথার সমস্যাও চলে গেল যে কী দেবো টিফিনে। এরপর মিষ্টি পদ, মিষ্টি ফুলকপির রস পড়া। সেই উপকরণগুলো একবার দেখে নিই চটপট করে, কী কী লাগছে। হ্যাঁ অবশ্যই সুস্মিতা, প্রথমে দুধ, ময়দা, ফুলকপি তো লাগছেই, ছোটো এলাচ এবং লবঙ্গ, গুঁড়ো চিনি অল্প লাগছে, বড় এলাচ গুঁড়ো, গোলাপ জল, সুজি এবং চিনি। কি করতে হবে প্রথমে? প্রথমে ফুলকপিগুলো একটু হালকা ভাপানো আছে, কিন্তু আরেকবার ভাপিয়ে নেবো আমি এলাচ গুঁড়ো আর চিনি দিয়ে। এলাচ গুঁড়ো আর চিনি দিয়ে? সুস্মিতা, এই জলে একটু এলাচ দিয়ে দেবো। এরপর? এরপরে ফুলকপিটা দেবো। ফুলকপি দেবো, সবটাই দিয়ে দিই। মিষ্টি পদ সবাইকে খাওয়াতে হবে। ফুলকপি আগের থেকে ভাপানো আছে। ভাপানো আছে, বেশ। এবার? এবার একটু এটা মিশে যাক, সামান্য, এটা খুব বেশি সময়ের ব্যাপার নয়। আর একটু চিনি বলেছিলেন। চার চামচ চিনি দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যত মিষ্টি তত সুস্বাদু মিষ্টি পদ। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ময়দা কতটা দেব? এক কাপ মতন হবে ওটাতে। ঠিক আছে। এরপর? এরপরে গুঁড়ো চিনিটা দেব। গুঁড়ো চিনি, কেন গুঁড়ো চিনি? এটা আসলে কতটা দেবো? এটাও অর্ধেকটা, হ্যাঁ, আড়াই চামচ মতন, ব্যাস। ঠিক আছে। আচ্ছা, এরপরে এর মধ্যে দেবে একটু ছোটো এলাচ। ছোটো এলাচগুলো ফাড়া রয়েছে? হ্যাঁ, খোলা রয়েছে। কটা দেবো? ব্যাস, হ্যাঁ, বেশি না, অল্পই ভালো। আচ্ছা, এরপরে আমরা দেবো এতে দুধ। দুধ দিচ্ছি, দাও। সুজি, আরেকটু দুধ লাগবে। আরেকটু দুধ লাগবে। ফুটছে, একটু একটু ফোটা শুরু হয়েছে। তাহলে তার বেশিক্ষণ লাগবে না। আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে। একটু ঘন ব্যাটার বানাতে হবে। হ্যাঁ, তাই তো? একটু ঘন, না হলে না ভাজাটা ঠিক হয় না। হুম, আমাদের কপিটা না সুস্মিতা হয়ে এসেছে। হয়ে এসেছে, তাহলে আমি অন্য জায়গায় একটু নিতে হবে, জলটাকে বাদ দেবো। এইবার ভাজার জন্য আমরা রেডি। কি করতে তেল দিতে হবে? তেল দিতে হবে। এই তেলটা একটু লাগবে। হুম,
আচ্ছা আমরা বরং চটপট একটু শুনে নিই ট্রেকিং এর কিছু এক্সপেরিয়েন্স। ট্রেকিং এর এক্সপেরিয়েন্স মানে সাংঘাতিক কিছু একটা অভিজ্ঞতা হয়েছিল সেটা এখনো ভোলা যায় না। সেরকম একটা হয়েছিল গোমুখ যাওয়ার পথে। কি হয়েছিল সেটা? হয়েছিল বাচ্চারা সঙ্গে ছিল আর কি, আমরাও যাচ্ছিলাম। তো পাহাড়ে না আমি দেখেছি বেশি, মানে কী বলবো, অনেক কিছু জানি, এই সমস্ত ভাবলে মুশকিল আর কি, সেটাই আমার ক্ষেত্রে হয়েছিল। জন্য তো সবাই একটু আস্তে হাঁটছে, আমার মেয়েও খুব আস্তে হাঁটছে, আমি দূর এত আস্তে হাঁটছে ভালো লাগছে না, এগিয়ে গেছি, এগিয়ে তো গেছি ঠিকই আছে। তারপরে একটা সময় এক জায়গায় গিয়ে দেখছি কি যে ওখানে মানে রাস্তাটা অন্যদিক থেকে যাচ্ছে, আমি সেদিকে নেমে গেছি। অনেকক্ষণ নেমে যাওয়ার পর দেখলাম সেখানে আর কেউ নেই, আমি একা। কিন্তু সেরকম ঘন্টাখানেক এরকম হওয়ার পর দেখলাম যে নদীটা ছিল আমরা ওপর থেকে দেখছিলাম সেটা একদম পায়ের কাছে, এবং আর কাউকে দেখা যাচ্ছে না, আমি জানছি ওটাই রাস্তা, অথচ কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, এবং আমাদের কেউ নেই, পিছনে কেউ নেই, সামনেও কেউ নেই, যেটা আছে নদীর সেই কুলু কুলু বয়ে যাওয়াটাই শুনুন আমি শুধু শুনতে পাচ্ছি, আর কিছু নেই, নির্জন জায়গা। তো বাবা ওইভাবে অনেকক্ষণ ছিলাম, মানে ছিলাম বলছে আমি বুঝতে পারছি না। রসে ডোবানোর পর যখন রসটা ভেতরে ঢুকে যায় না, আচ্ছা মিতালি দি বলো এটা কতক্ষণ চিনির রসে ডুবিয়ে রাখবো? 10 মিনিট, এটা না বেশিক্ষণ ভেজানো যাবে না, একদম এত নরম হয়ে যায় না তখন আবার অসুবিধা। একটু গোলাপ জল ছড়িয়ে দেবো, গোলাপ জল ব্যাস যথেষ্ট, একদম। বাহ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর রস ঢুকেছে, খেতেও যে খুব ভালো হবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে। খুব বেশি সময় আর দেওয়া যাবে না, এইটা পুরোটাই আমার জন্য। বাহ দেখো কতটা ভালো করতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে দুটো রেসিপি আমাদেরকে শেখানোর জন্য। আমারও ভীষণ ভালো লাগছে, দূরদর্শনের আজকে রান্নার সুবাদে সুযোগটা পেয়েছি এবং রান্নাটা করে সবাইকে খাওয়াতে পারলাম, আমিও ভীষণ খুশি। তাই না? আর এই খুশিটা আমি চাই আপনাদের কাছেও পৌঁছে যাক, আর আপনার খুশিটা যেন ভাগ করে নিতে পারি আমরা সকলে। আপনি কবে বানাচ্ছেন বাড়িতে পুরভরা পাউরুটি আর ফুলকপির রস বড়া? চিঠি লিখে কিন্তু জানাবেন কেমন লাগলো এই দুটো রেসিপি। আর হ্যাঁ, আপনার কাছে যেই রেসিপিগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের চাই, আপনি শেয়ার করতে চান তো চটপট চিঠি লিখে জানান আমাদের দপ্তরে। আমাদের ঠিকানা হলো দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয়শঙ্কর সরণি, গলফ গ্রিন, কলকাতা 700095। আজকে বিদায় নিই বন্ধু, আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে, নতুন কোনো পথকে সাথে নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আজকের রান্না। আপনিও দেখবেন কিন্তু, অবশ্যই আজকের রান্না তো দেখতেই। নমস্কার। নমস্কার।